আমি মুক্তি চাই অভ্র। না, আমি তোমাকে কিছুতেই মুক্তি দেব না। তবে আমি নিজেই ডিভোর্স দেব। আমি আইনি লড়াই করতে প্রস্তুত। তুমি এতটা নিচ তা আগে জানা ছিল না। এখন ভালো করে জেনে নাও। অসহ্য। কিন্তু তুমি তো অপূর্ব। সুপ্রিয়ার কথা পারায় না, এ লোকটার সাথে তার কথা বলতে ইচ্ছে করছে না। তারপরেও যার সাথে একই ছাদের নিচে, একই ঘরের ভিতরে, একই বেড শেয়ার করতে হয়, তার সাথে কথা না বলে থাকাও যায় না। অভ্র অনেকটা জোর করে এই বিবাহিত সম্পর্কটাকে টিকিয়ে রেখেছে এবং এখনও চেষ্টা করে যাচ্ছে যেন সম্পর্কটা না ভাঙে। অভ্র আর সুপ্রিয়ার পরিচয় আজকে থেকে 4 বছর আগে। একটা বিয়ের অনুষ্ঠানে অভ্রকে দেখে সুপ্রিয়ায় প্রথমে নিজে থেকে কথা বলতে গিয়েছিল। সেই থেকেই দুজনের পরিচয়। প্রথম দিকে সুপ্রিয়ায় বেশি ইন্টারেস্টেড ছিল অভ্রের প্রতি। অভ্রের আচার, ব্যবহার, চলাফেরা, জীবন সম্পর্কে উপলব্ধি, কথাবার্তা, সব কিছু যেন সুপ্রিয়াকে চুম্বকের মতো আকর্ষণ করেছিল। সে অনেকবার অভ্রের থেকে নিজেকে দমানোর চেষ্টা করেও পারেনি। শেষমেশ অভ্রের প্রতি নিজের দুর্বলতার কথা একসময় বলেই দেয়। তখন সুপ্রিয়ার মনে হতো অভ্রকে না পেলে তার পুরো মানব সমাজই বৃথা। সুপ্রিয়ার প্রতি অভ্রের প্রেম ভালোবাসাটা সুপ্রিয়ার মতো হুট করে তৈরি হয়নি। মেয়েটার মাথার লম্বা চুল, সুন্দর মুখাবয়ব, টানা চোখ, ছিপছাপ গড়নের দেহ, সুন্দর কণ্ঠস্বর বা গুছিয়ে সুন্দর করে কথা বলার ধরন যে অভ্রকে আকর্ষিত করেনি তা না। তবে অভ্র ঠিক এসবের মোহ পড়েও সুপ্রিয়ার প্রেমে পড়েনি। সে প্রেমে পড়েছে আস্তে ধীরে। কাজেই সুপ্রিয়ার প্রতি তার প্রেমটা একটু বেশি বলা চলে। অভ্রের প্রেমের ভিত শক্ত। সে মনে মনে শপথ করে নিয়েছে সুপ্রিয়াকে আমৃত্যু ধরে রাখবে। শত ঝড় তুফানেও সুপ্রিয়াকে ছাড়বে না, কেননা অভ্র বুঝে গেছে সুপ্রিয়াকে ছাড়া তার চলবে না। চলবে না মানে কিছুতেই চলবে না। বেশ কিছুদিন হলো সুপ্রিয়ার ডিভোর্স চাচ্ছে অভ্রের কাছে। ওদের বিয়েটা হয়েছে মাত্র 1.5 বছর। বিয়েটা হয়েছিল পারিবারিকভাবেই, আর এই 1.5 বছরেই সুপ্রিয়ার মনোভাব পাল্টে গেছে। এখন আর তার অভ্রকে একদম ভালো লাগে না। ভালো লাগে না মানে একেবারে ভালো লাগে না। অভ্র একটু বেশিই বাস্তববাদী, একরকম একটা ছেলে। অভ্রের নিজের কোনো মেয়ে বান্ধবী নেই। সেটা কি সুপ্রিয়ার দোষ? সে চাইলেই বানাতে পারে, তাদের সাথে কথা বলতে পারে, ঘুরতে ফিরতে পারে, চাইলেই বাসায় দাওয়াত করে এনে খাওয়াতেও পারে। এভাবে সুপ্রিয়ার কোনো আপত্তি থাকত না। অথচ সুপ্রিয়ার ছেলেবন্ধুদের ক্ষেত্রে যত দোষ, বিয়ের আগে থেকেই সুপ্রিয়ার বেশ কিছু ছেলেবন্ধু ছিল। বন্ধু মানে শুধুই বন্ধু, এর বেশি কিছু না। শুধু যে ছেলেবন্ধু ছিল বিষয়টা কিন্তু এমন না, অনেকগুলো মেয়ে বন্ধুও ছিল। সুপ্রিয়া বড় হয়েছে অন্যরকম একটা পরিবেশে। সেখানে ছেলে মেয়ের খুব বেশি বিভেদ নেই। অনায়াসে যে কারোর সাথেই মিশে যেতে পারে, কথা বলতে পারে এবং হাসতেও পারে। তার মানে এই না যে তাদের ভিতরে কিছু চলছে। অথচ অভ্র সুপ্রিয়া ছেলেবন্ধুদের মেনে নিতে পারে না। তার এক কথা, সবগুলো ছেলেবন্ধুদের ছাড়তে হবে, যা কখনোই সুপ্রিয়ার কাছে সহজ ব্যাপার না। ওরা কি বলবে, কি ভাববে? বিয়ের পর সুপ্রিয়া কত চেঞ্জ হয়ে গেছে, স্বামীর বাধ্যগত স্ত্রী ইত্যাদি ইত্যাদি। বিয়ের এই 1.5 বছর শুধু এই একটা ব্যাপার নিয়েই ওদের ভিতরে যত ক্ষোভ, যত দ্বন্দ্ব আর এসারেসি। অভ্র মেনে নিতে পারে না সুপ্রিয়ার ছেলে বন্ধুদের, আর সুপ্রিয়া মেনে নিতে পারে না অভ্রের এমন মনোভাব, এমন দৃষ্টিকে। অভ্র ছোটবেলা থেকেই বড় হয়েছে সুপ্রিয়ার ঠিক উল্টো একটা পরিবেশে। সেখানে ছেলে মেয়েদের ভিতরে বিভেদ ছিল, অবাধ মেলামেশা তো দূরে থাকা সাধারণ বন্ধুত্ব বা দুই একটা কথা বলাকেও খুব বেশি ভালো চোখে দেখা হতো না। ছেলে আর মেয়ের ভিতরে কিসের এত বন্ধুত্ব, কিসের এত মাখামাখি? বন্ধুত্ব করতে হবে করো, সমস্যা নেই, কোনো বাধাও নেই। তবে বিপরীত লিঙ্গের কারোর সাথে কেন বন্ধুত্ব করবে? হ্যাঁ হ্যাঁ, অল্প বিস্তর কথা যে হবে না বা থাকবে না তা নয়, তবে বেশি গভীরে গেলেই সমস্যা। আর বর্তমান সময়ের কথা কার অজানা? চারিদিকে অহরহ অঘটন ঘটছে এই ছেলে মেয়ে বন্ধুত্ব নিয়ে। চোখের সামনে এত এত খবর আর নিউজ আমরা এড়িয়ে যাই কীভাবে? অভ্রের অবশ্য একটু বেশি ক্ষোভ।
থাকার যুক্তিসঙ্গত কারণও আছে বটে, কেননা ওদের পাশের বাড়ির একটা মেয়ে তার এক ছেলে বন্ধুর বার্থডে সেলিব্রেট করতে গিয়েছিল তার বাসাতে। পরের দিন মেয়েটাকে করতে হয়েছিল আত্মহত্যা, অথচ মেয়েটার বিয়ে ঠিক হয়ে গিয়েছিল এবং সে নিজেও রাজি ছিল, আর তার কয়েকটা ছেলে বন্ধুও ছিল, শুধুই বন্ধু আর কিছু না। অভ্র খুব করে ভেবেছে সুপ্রিয়াকে ছাড়া তা চলবে না, খুবই কষ্ট হবে। আবার সুপ্রিয়ার সাথে স্বাভাবিক সম্পর্কে ফিরতে হলে সুপ্রিয়ার ছেলে বন্ধুদেরকে মেনে নিতে হবে, যেটা তার মন মানবে না। অনেক ভেবে সে একটা কঠিন সিদ্ধান্ত নিয়েছে। তুমি কি সত্যি আমার থেকে মুক্তি চাও? হ্যাঁ। ঠিক আছে, তোমাকে মুক্তি দেব, তার আগে তোমাকে একটা কাজ করতে হবে। বলো কি কাজ? আমার সাথে একবার বৃষ্টিতে ভিজবে, শেষবারের মতো, যেমনটা ভিজেছি বিয়ের পরে। ঠিক আছে। ভাগ্য ভালো তখন বৃষ্টির দিন ছিল, সুপ্রিয়াকে বেশি অপেক্ষা করতে হলো না। দুদিন পরেই খুব করে বৃষ্টি হলো, ওরা দুজন একসাথে ভিজল, বিয়ের প্রথম দিকের মতো করেই। অভ্র একেবারে সব কিছু স্বাভাবিকভাবে করল, সুপ্রিয়াকে কোলে করে ছাদে নিয়ে গেল। বৃষ্টি হচ্ছে, দুজন মানুষ ভিজছে, একজন আরেকজনের দিকে পানি ছুড়ে মারছে। অভ্র কিছু কবিতা বলছে, ওর আবার কবিতা বলার শখ, হাসি হচ্ছে, গান হচ্ছে। বেশ কিছুক্ষণ ধরেই ওরা ভিজল। এর সব কিছুতেই সুপ্রিয়াও স্বাভাবিকভাবে সাহায্য করল, যেন কিছুই হয়নি, কিছুই হবে না। বরাবরের মতোই অভ্র আবারও সুপ্রিয়াকে কোলে করে রুমে নিয়ে আসলো। বিছানার উপরে বসিয়ে সুপ্রিয়ার ঠোঁটের দিকে অভ্রের ঠোঁটটাকে এগিয়ে নিয়ে গেল। সুপ্রিয়া চোখ বন্ধ করে ফেলল, সে আগের মতো এক্সাইটেড। হঠাৎ অভ্র হেসে উঠল, হাসি যেন থামতেই চাইছে না। সুপ্রিয়া ভেবা চাকা খেয়ে চোখ খুলে ফেলল। অভ্র বরাবরই এমন করে। সুপ্রিয়া নিচেই জোর করে অভ্রের মাথা ধরে নিজের মুখটাকে এগিয়ে নিয়ে গেল অভ্রের মুখের দিকে, কিন্তু এবার আর পূর্বের মতো হল না। অভ্র এক ঝটকায় নিজেকে সরিয়ে নিয়ে বলল, সব কিছু তৈরি করা আছে, তুমি আজ এই মুহূর্ত থেকে মুক্ত, ফ্রি, তুমি তোমার ইচ্ছা মতো চলতে পারো, উঠতে পারো। সুপ্রিয়া কিছুক্ষণ চুপ মেরে বসে থেকে স্বাভাবিক হল, সে ভুলেই গিয়েছিল সব কিছু। সুপ্রিয়া চলে যাবার আগে অভ্র বলল, তুমি চাইলে যখন ইচ্ছে তখন ফিরে আসতে পারো, তোমার জন্য আমার মনের দরজা, আমার বাড়ির দরজা সবসময় খোলা থাকবে। নিজের খেয়াল রেখো, আর আমাকে নিয়ে ভেবো না। সুপ্রিয়া কিছু বলতে গিয়ে বলতে পারল না, সে চলে গেল আপন রাস্তায়। বছরখানেক পরের ঘটনা, সুপ্রিয়া এখন সবসময় দোটানায় ভোগে, অভ্রকে ছেড়ে এসে ভুল করেছে কিনা এই ব্যাপারটা নিয়ে। পরে ভাবে বিন্দাস চলছে জীবন, কারোর কোনো বাধা নেই, নিষেধ নেই, কারো নিজের ইচ্ছা চাপিয়ে দেওয়ার প্রয়াস নেই। এর ভিতরে আর একটা ঘটনাও ঘটে গেছে, সুপ্রিয়া অভ্রের সন্তানের মা হতে চলেছিল, কিন্তু সে সন্তান নষ্ট করে ফেলেছে, অভ্রকে জানানোর প্রয়োজন বোধ মনে করলেও জানায়নি। সে আবার অভ্রের মুখোমুখি হতে চায়নি, সেদিনও বৃষ্টির দিন ছিল। সুপ্রিয়া বাড়ি ফিরছিল ওর এক ছেলে বন্ধুর সাথে, সবশেষে এই একজনই টিকেছে যাকে একটু বেশি ভরসা করা যায়, ছেলেটার নাম রাজ। সুপ্রিয়ার বেশ পুরাতন বন্ধু, একেবারে স্কুল লাইফের। হঠাৎ কি মনে করে সুপ্রিয়া ভিজতে শুরু করল, সাথে ভিজতে শুরু করল রাজও। বৃষ্টির দিন হওয়াতে চারিপাশে তেমন লোকও ছিল না, বৃষ্টিতে ভিজে সুপ্রিয়ার পরনের কাপড় ও শরীরের সাথে লেপটে গেছে। রাজ কেমন কেমন চোখে তাকিয়ে আছে সুপ্রিয়ার দিকে, অথচ অভ্র এমন চোখে তাকায়নি। সুপ্রিয়ার ভয় করতে শুরু করল, সুপ্রিয়ার ভয়টা সত্যি করল রাজ। সে ওর কাছাকাছি হয়ে একটা চুমু খেতে চাইল। সুপ্রিয়া রেগে কাঁপতে কাঁপতে রাজের গালে একটা চর বসিয়ে দিয়ে ফিরে যাচ্ছিল। রাজ পিছন থেকে হাত টেনে ধরল, কেমন শক্ত হাত, কেমন চাউরি, কেমন এক কামুকতা ওর চেহারাই। রাজ বলল, শুধু একবারের জন্য আমার হ প্লিজ, তোকে আমি হতাশ করব না। তোর কি আমাকে বাজারের মেয়ে মনে হয়? তাহলে এতদিন আমার সাথে কেন বন্ধুত্ব রেখেছিস? আমি অনেকদিন হলো অপেক্ষায় ছিলাম, আমি তোকে একবার চাই, খুব করে, একান্তভাবে, নিজের করে চাই। ছি রাজ, তোর ঘরে বউ আছে, এখনকার সময় এগুলো কোনো ব্যাপার? রাজ কেমন নোংরা নোংরা কথা চলে দিচ্ছিল, সুপ্রিয়ার একটুও ভালো লাগলো না। রাজ জোর করছিল,
সুপ্রিয়া রাজের নিম্ন দেশে একটা লাথি মেরে দৌড়ে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরল। আপনার ঠিকই পড়েছিল, ছেলে আর মেয়েদের বন্ধুত্বের ভিতরে এক অন্যরকম আকর্ষণ কাজ করে। ছেলে বন্ধু কখনো ভাই সমতুল্য হতে পারে না, সেটা সুযোগ দিলেই বোঝা যায়। সে এতদিন একটা ভুল একটা মিথ্যা নিয়ে চলেছে। সুপ্রিয়া আবারও অভ্রের কাছে ফিরে আসে, অনেকটা নির্লজ্জের মতো হয়ে ফেরে। সে ধরে নিয়েছিল অভ্র তাকে গ্রহণ করবে না। সুপ্রিয়া ফিরেছিল শুধু নিজের ভুলগুলোর জন্য ক্ষমা চাইতে, যদিও সে ক্ষমার অযোগ্য। অবাক হলেও সত্য, সুপ্রিয়াকে দেখেই অভ্র জড়িয়ে ধরল, কান্না জড়ানো কণ্ঠে বলল, কি ঘটেছে কি হয়েছে আমি তার কিছুই শুনতে চাই না, কিছু জানতেও চাই না, আমার শুধু তোমাকে চাই, শুধুই তোমাকে। সুপ্রিয়া বাকরুদ্ধ হয়ে অপরের বুকের মধ্যে মুখ লোকালো। বৃষ্টিতে অপরের বুক ভিজে গেল, নোনা জলের বৃষ্টি।